শঙ্করদেব, সিনিয়র অ্যাডভোকেট দেবরঞ্জন চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট হরিবল দেব না, আমি এবং অ্যাডভোকেট ভাস্কর দেব। আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য এখানে কথা বলছি। প্রথম বিষয়টি হল, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগের উপর কেন্দ্রীয় সরকার, বিশেষত কেন্দ্রীয় আইনমন্ত্রী ইদানিং একের পর এক আক্রমণ করছেন, বিচার বিভাগকে কটাক্ষ করছেন। বিচারক নিয়োগ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার ক্ষেত্রে যে কলেজিয়াম পদ্ধতি আছে সেই পদ্ধতির প্রকাশ্য বিরোধিতা করছেন এবং সুপ্রিম কোর্টের এখতিয়ারকেই প্রায় চ্যালেঞ্জ করে বসছেন। এতে আমরা আইনজীবীরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করছি আমাদের গণতন্ত্রে বিচার ব্যবস্থা, বিশেষত উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের গুরুত্ব এবং ভূমিকা অত্যন্ত গভীর ও অত্যন্ত প্রয়োজনীয়। নাগরিকদের অধিকার রক্ষায়, সংবিধান রক্ষা, আইনের শাসন রক্ষায় সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আমরা সংবিধান তাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করেছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায়, বিচার বিভাগের স্বাধীন নিরপেক্ষ ভূমিকায় এবং মর্যাদায় বিশ্বাস করি, কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগজনকভাবে বিগত কয়েকদিন ধরে, বিশেষ গত দু তিন মাস ধরে আমরা লক্ষ্য করছি আমাদের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু তিনি একের পর এক আপত্তিকর, অবাঞ্ছিত মন্তব্য করছেন এবং সরাসরি বিচার বিভাগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন। এই নিয়ে আমার অন্যরাও বলবেন এবং আমরা এটাও লক্ষ্য করছি যে আমাদের যে উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড় তিনি রাজ্যসভায় বক্তৃতা করার সময় সংবিধানিক বেঞ্চের রায় সম্পর্কে মন্তব্য করছেন, আইন সম্পর্কে মন্তব্য করছেন। একজন সাধারণ মানুষ বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করলে অনেক সময় অজ্ঞতা প্রসূত মন্তব্য বলে আমরা ধরে নিতে পারি, অপেক্ষা করতে পারি, কিন্তু যখন উপরাষ্ট্রপতি, যিনি নিজেও একজন আইনজীবী, তিনি যখন রাজ্যসভায় বসে সংবিধানের সুপ্রিম কোর্টের আইন পর্যালোচনা করার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, তখন তাকে বিচার বিভাগের উপর আক্রমণ বলে আমরা মনে করছি এবং আমরা লক্ষ্য করছি বিচার বিভাগ আজকে আক্রান্ত। এবং আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের বিচারক, বিভিন্ন হাইকোর্টের বিচারক নিয়োগ এবং বদলির ক্ষেত্রে যে ধরনের সুপারিশগুলো করছেন, সেই সুপারিশগুলো বিভিন্ন কারণে আটকে রাখা হচ্ছে। সময় মতো সেই সমস্ত সুপারিশের উপর কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না, সেই সমস্ত সুপারিশের মতবে আদেশ ইস্যু করছে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে পরবর্তী সময়ে অন্যরা কথা বলবেন। আমরা আপনাদের কাছে উল্লেখ করতে চাই, আমরা সবাই জানি আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে পৃথক হাইকোর্ট, ত্রিপুরা উচ্চ আদালত, বহু এই রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার ফলশ্রুতি এবং ত্রিপুরাতে পৃথক উচ্চ আদালতের জন্য এই রাজ্যের মানুষ এবং আইনজীবী সমাজ দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম দাবি করে এসেছেন। পরবর্তী সময়ে এখানে পৃথক পূর্ণাঙ্গ হাইকোর্ট স্থাপিত হয়েছে, কিন্তু আমরা একটা বিষয় উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি যে বিগত 10 নভেম্বর 2022 সনে আমাদের বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি অবসর গ্রহণ করেন, তারপর থেকে আমাদের হাইকোর্টে পূর্ণাঙ্গ বিচারপতি এখন অবধি নিযুক্ত হননি। এবং আরেকটা বিষয় হল পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্টের স্যাংশন স্ট্রেংথ হলো 5 জন, এখন মাত্র 2 জন বিচারপতি আছে। আপনারা জানেন যে এখান থেকে বিচারপতি সুভাষিস তলাপাত্র, ওনাকে গত বছর উড়িষ্যা হাইকোর্টে বদলি করা হয়েছে। গত ডিসেম্বর মাসে, 31 ডিসেম্বর, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় অবসর গ্রহণ করেছেন। এখানে বর্তমানে 5 জন বিচারপতির জায়গায় মাত্র 2 জন বিচারপতি রয়েছেন। আমরা বিগত কিছুদিন আগে আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের এই রাজ্যের প্রায় 300 আইনজীবী, আমরা সহ স্মারকলিপি দিয়ে আমরা অনুরোধ করেছিলাম যাতে ত্রিপুরা উচ্চ আদালতের জন্য পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি নিয়োগ করা হয় এবং বিচারকদের শূন্য পদবিলম্বে পূরণ করা হয়, কারণ পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি না থাকার ফলে বিচার প্রার্থীদের অসুবিধা হচ্ছে, আইনজীবীদের অসুবিধা হচ্ছে, অনেক রিট মামলা শুনানি হচ্ছে না উপযুক্ত কোরআন না থাকার ফলে। এবং আমরা দেখলাম পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট গত আগস্ট মাসে এখানে ঝাড়খণ্ড উচ্চ আদালতের বিচারপতি এপি সিংকে এই রাজ্যে বদলি করার সুপারিশ করেছিলেন, কিন্তু সেই সুপারিশ সুপ্রিম কোর্টের সুপারিশ কেন্দ্রীয় সরকার মান্যতা দেয়নি। পরবর্তী সময়ে বিচারপতি সিং এখানে আসতে পারেননি। কিছুদিন পর পূর্বে এখানে বিচারপতি যশবন্ত সিং, তাকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল, কিন্তু মাত্র 6 দিন কিংবা 7 দিনের জন্য। সেই সময়
সুপ্রিম কোর্ট সদস্য যে বিচারপতি চন্দন সিং অবসরে যাওয়ার পর এখানে ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি এ পি সিং এখানে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবে। এই সুপারিশ করার পরও এখন অবধি ত্রিপুরা হাইকোর্টে পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি নেই, এই বিষয়টা এই রাজ্যের আইনজীবীদের পক্ষে এবং রাজ্যের আইনের শাসন যারা চান, যারা আদালতের বিচারের জন্য যান, তাদের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। আমরা গত দরখাস্তের সাথে তাল মিলিয়ে আমরা সিনিয়র অ্যাডভোকেটরা ইতিমধ্যে আজকে আবার প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে আবার আবেদন করেছি অবিলম্বে সুপ্রিম কোর্টের সুপারিশ মোতাবেক, কলেজিয়ামের সুপারিশ মোতাবেক, যাতে বিচারপতি এ পি সিংহকে কেন্দ্রীয় সরকার দ্রুত ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বিচারক প্রধান বিচারপতি নিয়োগ করে সেটা দেখার জন্য এই বিষয়টা আমরা আবারও প্রধান বিচারপতির কাছে বলেছি এবং আরও অনুরোধ করেছি এই রাজ্যে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারকদের শূন্যপদ অবলম্বন পূরণ করার জন্য। এইটা আমি মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সামনে রাখলাম এখন সিনেমা করা। এইটা আমরা যেটা মনে করি কেন্দ্রীয় আইনমন্ত্রী যা বলছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কিংবা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি যারা বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন তাদেরকে দেশদ্রোহী বলে আখ্যা করা হচ্ছে, এটা তো ভয়ঙ্কর ঘটনা। এটা আমাদের পরিবর্তনদা সঠিক বলেছেন, এটা সবার মুখ বন্ধ করার জন্য বিচার ব্যবস্থার উপর ধন্যবাদ। বিচারপতিদের বলা হচ্ছে আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, নাগরিকদের অধিকারের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে কথা বলবেন না। এর জন্য আইনজীবী হিসাবে আমাদের ভূমিকা আছে, কারণ বিচার বিভাগটি স্বাধীন না থাকে আমাদের কোনো ভূমিকা নয়, আমরা অক্ষীণ হয়ে যাবো। স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা আইনের শাসনের পক্ষে অপরিহার্য, তাই আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জনমত গঠন করতে চাইছি। এবং এই যে বিপদ আজকে কেন্দ্রীয় সরকার সারা দেশের উপর একদলীয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে এবং সমস্ত প্রতিষ্ঠান দখল করতে চাইছে এই বিপদ সম্পর্কে এবং তাদের আক্রমণ থেকে সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালত রেহাই পাচ্ছে না, এই সম্পর্কে আমরা সবাইকে সচেতন করতে চাই, মানুষকে বার্তা দিতে চাই এবং আগামী দিনে আমরা সবাইকে নিয়ে, এটা শুধুমাত্র আমরা এই কজনের বিষয় নয়, এটা সমস্ত আইনজীবী পেশার বিষয়, সমস্ত গণতান্ত্রিক সাধারণ মানুষের বিষয়, আমরা এ নিয়ে বড় উচ্চ আরও বড় আন্দোলন করবো, জনমত গঠন করবো, কারণ আমরা যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করব, আমরা যে কোনো মূল্যে আইনের শাসনকে রক্ষা করব, আমরা যে কোনো মূল্যে আদালতের স্বাধীন নিরপেক্ষ ভূমিকাকে রক্ষা করব, রক্ষা করা এটা আমাদের দায়িত্ব, এটা যদি রক্ষা না করতে পারি দেশ সমাজ অন্ধকারে হারিয়ে যাবে, এটা করা যায় না বলেই আমরা বিবেকের ডাকে আমাদের গণতন্ত্রের স্বার্থে, স্বাধীন বিচার ব্যবস্থার স্বার্থে আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সমস্ত আইনজীবী বন্ধু আমাদের রাজ্যের, দেশের বাইরের এবং সমস্ত অংশের মানুষের কাছে বিনীত আবেদন করব, বন্ধুগণ এই বিপদ সম্পর্কে এখনই সতর্ক হন, এখনই আমরা সবাই মিলে নাগরিক প্রতিবাদে সামিল হই, নাহলে আগামী দিনে আমাদের উপর আরও ভয়ঙ্কর আক্রমণ হবে। এখানে উপস্থিত হয়েছে আপনাদের সামনে আমাদের যে ত্রিপুরাবাসীর যে একটা অভাব উদ্যোগ সেই সম্বন্ধে জানানোর জন্যে শ্রী রায়বর্মন এই সম্বন্ধে বলেছেন। এই পুনরাবৃত্তি না করে আমি একটা জিনিস বলবো যে সংবিধানের 1973 সালে যে সংবিধানকে বলেছিল যে সংবিধানের পরিবর্তন কীভাবে করা যাবে সেটাকেও চ্যালেঞ্জ করছেন আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভাকে, তারপর কেশবানন্দ ভারতীকে একটা চ্যালেঞ্জ করার কথা বলছেন। এতে সংবিধানের উপরে একটা আঘাত বলে আমরা মনে করি, কারণ সংবিধান রয়েছে তিনটে অর্গ্যান যে স্টেটে রয়েছে তাতে সংবিধানকে পর্যালোচনা করা বা সংবিধানের বিচার বিবেচনা করার অধিকার সুপ্রিম কোর্টকে দিয়েছেন, তা 13 জন বিচারপতি সেই সংবিধান পর্যালোচনা করে সেই সম্বন্ধে রায় দিয়েছেন 1973 সালে, তারপর কলেজিয়া, তারপর বিচারপতি উচ্চ আদালতের বিচারপতি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কীভাবে নিয়োগ হবে সেই সম্বন্ধে একটা এই সম্বন্ধে সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই চলছে এবং 19 এরপরে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেশন রেকর্ড যেটাকে আমরা বলি সুপ্রিম কোর্ট জাজেস কেস, 4টে কেস হয়েছে, তাতে কলেজিয়াম পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলে কলেজিয়াম সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন। এটা ঠিক যে কোনো সিদ্ধান্ত কোনো ব্যবস্থাই সম্পূর্ণভাবে নট বিয়ন্ড এনি ফ্লস, তাতে কোনো রকম ভুল ভাবতে থাকতে পারে, কিন্তু মাস্ট গো টু উইথ ইট আনলেস অ্যান্ড আনটিল এ বেটার ওয়ার্ল্ড ইজ পাওয়ার,
সেটা বলা হচ্ছে। তাতে বলা হচ্ছে যে কলেজিয়া পদ্ধতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, আমরা এখন পর্যন্ত জানতে এনেছি, এবং এনডিএসসি এক করেছিল সেই একটাকেও সুপ্রিম কোর্ট পর্যালোচনা করে বাতিল করেছেন। ত্রিপুরা হাইকোর্টের বিষয় নিয়ে আমাদের পুরুষোত্তমবাবু যা বলেছেন এটার কাজে আমার আর কিছু বলার নেই। আমাদের মাননীয় আইনমন্ত্রী বিচার বিভাগের উপর যেভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন এটা ওনার ব্যক্তিগত হস্তক্ষেপ বলে আমি মনে করি না, এটা কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ। আপনারা দেখেছেন সারা দেশে বর্তমান যে সরকার, এই সরকার তার নিজস্ব যে মতামত এটা দেশের পক্ষে হোক আর বিপক্ষে হোক, তার মতামতের বিরুদ্ধে কেউ কথা বললেই সে দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত হচ্ছে এবং তার মন মতো লোক বিভিন্ন জায়গায় ট্রাম্প জায়গাতে বসানোর চেষ্টা করছে। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সম্বন্ধে বলেছেন তিনজন কাকে কাকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে বলে দিয়েছেন, তাদেরকে সমস্যা, কারণ তার মন গড়া লোককে সেখানে বসাতে না পারলে নির্বাচনগুলি প্রশাসনে পরিণত করতে পারে না। এটা রাজনৈতিক উদ্দেশ্যেই আইনমন্ত্রীকে দিয়ে সরকার বলাচ্ছে, এটা বিপজ্জনক। আইনমন্ত্রী তার যে সীমা, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলা সীমা লঙ্ঘন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাদের মতামত দিয়েছেন, সরকারের সমালোচনা করেছেন, সমালোচনা সহ্য করতে পারছেন না। এটা শুধু অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রতি ধমক নয়, যারা বিচার ব্যবস্থা এখনও আছেন, রিটায়ারমেন্টে যাননি, তাদের প্রতি পরোক্ষ ধমক, এবং এটা সংবিধানকে ধমক দেওয়ার সামিল, দেশের পক্ষে বিপজ্জনক। এই বিপজ্জনক অবস্থাটাকে আমরা অনুভব করতে পেরেছি বলে আজকে আমরা এখানে মিলিত হয়েছি আপনাদের মাধ্যমে, শুধু রাজ্যের নয় সারা দেশের মানুষের কাছে আমরা বলতে চাই, এই যে অগণতান্ত্রিক পদ্ধতি, এই যে অবাঞ্ছিত কথাবার্তা বলা ওদের, বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করার চেষ্টা, এগুলির প্রতিবাদ আমরা করতে চাই, সারা দেশের মানুষের নজর নিয়ে আসতে চাই।